মালদার আমের পাশাপাশি জগৎ বিখ্যাত মালদার আমসত্ব মালদার ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কল্যাণপুর গ্রাম এই গ্রামে ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস যারা প্রত্যেকে আমসত্ব পেশার সঙ্গে যুক্ত গোপালভোগ হিমসাগর ল্যাংরা মূলত তিন প্রজাতির আমের আমসত্ব স্বাদে অতুলনীয় কিভাবে তৈরি হয় এই আমসত্ব প্রথমে পাকা আম গাছ থেকে পেরে বোটা ছাড়িয়ে প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে আমের খোসা ছাড়িয়ে আবারও আমগুলোকে প্রায় পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখার পর নেটের ছেলে নিয়ে পেস্ট করতে হয় তারপরে সেই আমের পেস্ট একের পর এক প্রলেপ দিয়ে রোদে শুকতে হয় শুকানোর পর কাটিং করে তৈরি হয় আমসত্ত্ব বাজারে বিক্রি করা হয় মালদার আমসত্ত্ব বাজার দর চোদ্দশো থেকে ষোলোশো টাকা কিলো তবে একটু নিম্নমানের আমসত্ত্ব বাজারে বিক্রি হয় আটশো থেকে হাজার টাকা কিলো মালদার আমসত্ত্ব শুধু এই রাজ্যে নয় ভিন রাজ্যে এমনকি বাংলাদেশেও যাই এই আমসত্ত্ব তবে আমসত্ত্ব প্রস্তুতকারীদের একটাই আক্ষেপ সরকারি কোনো সাহায্য তারা পায় না সরকারি সাহায্য পেলে আরও ভালো হতো তাদের বক্তব্য মালদায় যদি একটা হাব করা হতো তবে তারা আমসত্ত্বের ভালো মূল্য পেতেন সংরক্ষণ করা থাকলে আমসত্ত্ব নষ্ট হওয়ার ভয় থাকে না এই আমসত্ত্ব শুধু শুধু খাওয়ার স্বাদের থেকে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রুটি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা এক এক প্রজাতির আমের স্বাদ পেতে গেলে আপনাকে খেতেই হবে মালদার টেন পারসেন্ট হচ্ছে এবার আম অনেক কম হয়েছে আম যেহেতু কম হয়েছে জন্য আম সত্ত্বেও কম তৈরি হচ্ছে মুষ্টিমেয় কয়েকটা বাড়িতে হচ্ছে বেশিরভাগই বাড়িতে হচ্ছে না এটা গোপালভোগ আম শত তৈরি হচ্ছে হিম সাগর ন্যাংরা খুঁজলে এগুলো মনে হয় হবেই না কারণ ওগুলো আম মার্কেটে তাছাড়া যেগুলো ছিল সেগুলো শেষ প্রায় শেষের দিকে আর ওয়েদার খুব খারাপ ওয়েদার খারাপের জন্য প্রচুর আম নষ্ট হয়ে যাচ্ছে মালের দামের উপরে আম দাম ডিপেন্ড করে এবার আমের দাম বেশি আছে আমসত্য দামও বেশি হবে কত করে চলছে আম আমাদের কাছে ষোলো সতেরোশো করে চেয়েছে মন চল্লিশ কিলো দাম ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকম গাছের তলায় আমরা নিয়ে নিচ্ছি নিয়ে বাড়িতে এসে পাকাচ্ছি এই আম সত্য তৈরি করতে আমাদের প্রথমে তিরিশ মিনিট আম ভিজিয়ে রাখতে হয় জলের মধ্যে বোঠা কেটে কেটে তাহলে আমের কালো কষ বেরিয়ে যায় তারপর আম ঝাঁকাতে তুলে জল যখন পড়ে যায় তখন আম ছিলে ছিলে আবার একটা ফ্রেশ জলে ডুবাতে হয় সেইখান থেকে আবার ঝাঁকা ঝাঁকাতে তুলে দিতে হয় তারপর সেই জল ঝরে গেলে নেটে ঘুষে ঘুষে রস করে তারপর এরকম সব চাটাই আছে চাটাই আমরা অল্প অল্প করে রস দিই আর নাড়তে থাকি খুব পরিশ্রমিক কাজে পরিশ্রম অনুযায়ী দাম খুব একটা বেশি পাই না আমরা যেহেতু দীর্ঘদিন ধরে করে আসছি সেই জন্য আমাদের করতে হয় এটা এটা একটা আর্থিক সমস্যা মেটে আমাদের কতবার কী রেট ছিল বা কী রেট যেতে পারে গতবার আমাদের হাজার মানে পাইকারি রেট ছিল এক হাজার বারোশো এরকম আর এইবার বেশি হবে মোটামুটি পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম হবে পাইকারি আর খুচরো একশো দুশো গ্রাম নিলে একটু আরও বেশি রেট হবে কোথা কোথায় কোথায় পাঠান এটা এটা আমাদের বিভিন্ন মেলাগুলো যে হয় সেই সরকারি মেলাগুলোতে তো যাই তাছাড়া কলকাতা শিলিগুড়ি এখন দিল্লিতে একটা প্রোগ্রাম শুরু হবে ষোলো তারিখ থেকে সেখানেও কিছু অংশত্ব যাবে তাছাড়া আমাদের সরকারিভাবে দুটো দোকান আছে একটা মালদাতে আছে একটা কলকাতাতে দক্ষিণাপণে আছে সেইখান থেকেও বিক্রি হয় মালদাটা একটু কম বিক্রি হয় আর দক্ষিণাপণে যেটা আছে সেখানে বেশ ভালো পরিমাণে বিক্রি হয় সরকার এখন সহযোগিতা সরকার বিভিন্ন লোনের মাধ্যমে আমাদের হেল্প করে থাকে আমরা লোন নিয়ে থাকি সংঘর কাছ থেকে লোন পায় দলের লোন পায় এবার আবার ব্যক্তিগতভাবেও লোন দিচ্ছে আমাদের টাকার আর কোনো সমস্যা নেই আমাদের লোন চাইলে আমরা লোন পেয়ে যাচ্ছি এখন যেটা হচ্ছে বিক্রির সমস্যা একটা যদি ঠিকঠাক বিক্রি হয় তাহলে আমাদের যা হোক যত বেশি বিক্রি হবে আমাদের তত বেশি হয়তো কাজ করতে পারব প্রফিট আসবে এখন তো ওয়েদার খারাপ কীভাবে ওয়েদার খারাপের জন্য প্রচুর আম নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের চল্লিশ কিলোতে মোটামুটি আড়াই থেকে তিন কিলো আম সত্য হয় কিন্তু এবার দু কিলো আসবে কিনা সন্দেহ আছে আম পচে নষ্ট হয়ে গেছে আম পচে গেলে এটা তৈরি হয় না কোয়ালিটি খারাপ হয়ে যায় পচা আম দিতে সেই জন্য আমরা পচা আম ইউজ করি না এটা তো সব ফ্রেশ আম ইউজ করা হয় আপনার নাম আমার নাম যোগমায়া দাস সেই হিসাবে দাম পাই না আম সত্য করতে প্রচুর পরিশ্রম হয় আমরা সেই হিসাবে দাম পাই না দাম যদি দু থেকে আড়াই হাজার টাকা কেজি হয় তাহলে আমাদের লাভ হবে সেইসাবে কি দাম পান না সেই হিসাবে আমরা দাম পাই না আম সত্তে আমাদের পরিশ্রম খুব হয় আমের দাম এবার আমের দামটাও বেশি আমের ফলন হয়নি আর ডিমের ওয়েদার খারাপ বলে আম নষ্ট হয়ে যাচ্ছে ঘরে আপনার নাম কণিকা সরকার